শিল্পী সমিতিতে আমি যতবার দাঁড়াবো ততবার আমি নির্বাচিত হবো, আমাকে ফেল করার মতো কেউ নেই। করোনা যোদ্ধা বলেছে আমাকে, মিশা ভাইকে এক সময় বলেছে জায়েদ খানের সাথে অন্যায় হচ্ছে, এটা তো অবশ্যই শিল্পীরা থাকলে পাশে কেন থাকবো না। মাননীয় প্রধানমন্ত্রী নৌকার প্রতীক যাকে দিয়েছেন সবার সাথে আমরা আছি, বিকজ এর মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, না থাকার কোনো সুযোগ নাই। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন মিশনকে সামনে রেখে উনি উনি বলেছেন মার্কা দেখ মানে মানুষ দেখবেন না, মার্কা দেখবেন, আমার সিদ্ধান্ত দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণ, উনি যাকে নমিনেশন দিবেন আমরা তার সাথে আছি। কয়েকটি টিভি চ্যানেলকে অলরেডি রিপুনা ম্যাডামে উনি বলছে যে 8 ফেব্রুয়ারি একটা তফসিল ঘোষণা, ওনার কথা বলে লাভ নেই, অবৈধ লোকের কথা আমি শুনতে চাই না। কাঞ্চন ভাই কি বললো সেটা বড় কথা, যিনি অবৈধ যিনি নির্বাচিতই না তার কথা আমার ধরে লাভ নেই। সেটা আগে তফসিল হোক, তফসিল হওয়ার পর সিনিয়রদেরকে নিয়ে আমরা বসি, সিনিয়ররা কি বলে তখন আমি সিদ্ধান্ত জানাবো। সবাই বলতেই পারেন উনি উনি কি বলেছেন আমি দেখেছি, কোনো অসুবিধা নেই, সিনিয়র মানুষ উনি বলতে পারেন। উনি আমার বড় ভাই, ওনাকে আমি উনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, উনি অথবা অভিমান করে অনেক কথা বলেন, স্পষ্টবাদী লোক উনি, অথবা ভালোবাসলে যে ভালোবাসে সেই তো বলে, উনি বলতেই পারে। এটা মাথা পাতে নিয়েছে, ওনার বকাও আমার কাছে সম্মানের, ওনার আদরও আমার কাছে সম্মানের। উনি একসময় করোনা যোদ্ধাও বলেছে আমাকে, মিশা ভাইকে এক সময় বলেছে জায়েদ খানের সাথে অন্যায় হচ্ছে, আবার একটা কথা অভিমান করে বলেছে আবার কালকে আবার জায়েদ খানকে বুকে টেনে নিবে দেশতেন, এটা বড় কোনো ইস্যু না। মামলা তো আপনার নির্বাচন নিয়ে না, মামলা তো একটা পদ নিয়ে, এটা নিয়ে কোনো ঝামেলা না। যখন আপনার পদে আপনার 2 বছর মেয়াদ শেষ হয়ে যাবে এই মামলার কোনো কার্যকারিতা থাকবে না। মামলা তো আপনার পুরো 21টা পদ নিয়ে না, আর পুরো নির্বাচনটা নিয়ে না, একটা পদ নিয়ে। তো সেখানে মামলা যখন আপনি শেষ হয়ে যাবে আপনার টার্ম 2 বছর, তখন এই মামলার কার্যকারিতা কিছু থাকবে না, তখন তফসিল দিয়ে নতুন করে নির্বাচন হবে। সেটা সিদ্ধান্ত আরো পরে দিব আপনাদেরকে, যাতে নির্বাচনটা যাক সবকিছু চমক থাকুক না। গুঞ্জন অনেক কিছু তো শোনা যায়, এই শিল্পী সমিতিতে আমি যতবার দাঁড়াবো ততবার আমি নির্বাচিত হবো, আমাকে ফেল করার মতো কেউ নেই। নূতনাপু তো আর একজন সিনিয়র মানুষ, তা কি বলবো আসলে, সিনিয়ররা কি বলে কিছু বলার নাই, সিনিয়রদের নিয়ে কথা বলতে চাই না। নূতনাপুর প্রতি অনেক ভালোবাসা, নূতনাপু আমাকে ইনবক্সে ফোন করে অনেক, নূতনাপু এই নূতনাপুই এটা তোমরা রেকর্ড করো, নূতনাপু আমার ফেসবুকের ইনবক্সে ফোন করে অনেক SMS দিয়ে অনেক উপদেশ দেয়, জায়েদ এইটা হলো কেন, জায়েদ ওইটা হলো কেন, কেন সুচরিতা রুবেলকে সদস্য পদ স্থগিত করা হলো, আগুন জ্বলে যাবে তোমরা কথা বলতেছো না কেন। সে নূতনাপুই আবার অভিমান করে অনেক কিছু আমাকে বলছে, তো এটা আসলে নূতনাপু আসলে একসময় আমাকে উপদেশ দেয় আবার অভিমানের কথা বলে, সিনিয়র মানুষ। সব ভালোবাসা দিয়ে জয় করতে চাই, সেটা তোমরাই প্রমাণ। আমার শিল্পী সমিতির সময় এক একটা প্রোগ্রামে কি পরিমাণ শিল্পী সমিতির লোকজন দেখেছো, আমার শিল্পী সমিতির যে আমি দায়িত্বে ছিলাম কি পরিমাণ শিল্পীর উপস্থিতি, এই নতুন প্রজন্মের কোন ব্যাচটাকে তোমরা এখন FDC-তে দেখো। সংগঠন সবাই চালাতে পারে না, নিপুণ যতই জোর করে চালানোর চেষ্টা করুক, জোর করে নিজে নির্বাচিত না হয়ে বসার চেষ্টা করুক, লাভ নাই। সবাই জানে যে সাংগঠনিক না, জোর করে বসে আছে। একটা কথা বলতে গেলে আমাদের দ্বীপজিৎ ভাই অসুস্থ, সুস্থ এখন রিজুলাই সিঙ্গাপুরে গিয়েছে, ডাক্তার বলছে ইজ ওকে, ইজ কামিং ইন টুমারো, রিজুলাই সুস্থ ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই।